নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত তনুশ্রীর কিচেনে আজ আমি করে দেখাবো কলকাতার বিখ্যাত ফিস ফ্রাই ফিশ ফ্রাই করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হল প্রথমেই লাগবে মাছের ফিলে মাছের দোকানে গিয়ে বললেই ফিলে কেটে দেবে আদা রসুন কাঁচলঙ্কা পেঁয়াজ এটা পেস্ট করে নেব গোলমরিচ গুঁড়ো নুন ভিনিগার ডিম লেবু লেবু বা ভিনিগারের মধ্যে যে কোনোই একটা কিন্তু ব্যবহার করব। সাদা তেল আর ব্রেড ক্রাম মিক্সিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে আমরা পেস্ট করে নেব এরপর মাছের ফিরের মধ্যে এই পেস্ট দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো দেব পরিমাণ মতো নুন দেব লেবুর রস দিচ্ছি ভিনিগার কিন্তু দিচ্ছি না এরপর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব যাতে প্রত্যেক ফিলের মধ্যে মশলা ঢোকে এইভাবে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা দেখুন ঠিক এইভাবে ম্যারিনেট করে রাখতে হবে এরপর একটা পাত্রে ডিম ফেটিয়ে নিতে হবে প্রথমে একটা ডিমই ফেটিয়ে নিচ্ছি আমি অল্প একটুখানি নুন দিন ভালো করে ফেটিয়ে নিন ফ্যাটানো হয়ে গেলে ম্যারিনেট করা ফিলে ভালো করে ডিমের গোলায় ডুবিয়ে নিন দুদিকটাই ডুবিয়ে নেবেন ঠিক এইভাবে করবেন এরপর ব্রেড ক্রাম্প মাখিয়ে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে আবার একবার ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিতে হবে আবার ব্রেড ক্রাম্প লাগিয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করতে হবে সবকটাই এইভাবে করে নেবেন রেডি হয়ে গেলে ফ্রিজে রেখে দিন আগের দিন রেডি করে ফ্রিজে রেখে পরের দিন যখন দরকার শুধু ভেজে নিন এবার প্যান বসিয়ে দিয়েছি তেলও নিয়ে নেব অনেকটা ছাকা তেলে ভাজা হবে তেল গরম হলে আঁচ কমিয়ে তবেই কিন্তু ফিশ ফ্রাই দেবেন গরম তেল খুন্তির সাহায্যে এইভাবে ফিশ ফ্রাইয়ের ওপরে দিতে হবে একদম কম আঁচেই কিন্তু ভাজতে হবে প্যানে আরও জায়গা আছে আমি আরও একটা ফিশ ফ্রাই দিয়ে দিচ্ছি এক পিঠ হলে আমরা উল্টে দেব ফিশ ফ্রাই ভাজা হয়ে গেছে দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নেব কম আছে আর অনেকক্ষণ ধরে ভাজলে তবেই কিন্তু মুচমুচে খেতে হবে না হলে কিন্তু নরম হয়ে থাকবে নরম ফিশ ফ্রাই নিশ্চয়ই কারোর খেতে ভালো লাগে না রেডি আমাদের ফিস ফ্রাই সাউন্ডটা শুনুন সাউন্ড শুনেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এবার গরম গরম পরিবেশন করুন আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ